অনেকেই জানেন লিভারে তাদের কি সমস্যা আছে। আজকাল অনেক মানুষ ফ্যাটি লিভার, লিভার সিরোসিস বা সুপ্তভাবে বিভিন্ন ধরনের লিভারের রোগে ভুগছেন। আর যাদের শরীরে সুপ্তভাবে লিভারের কোনো রোগ আছে তারা বুঝতেই পারছেন না ইতোমধ্যেই তাদের লিভার নষ্ট হতে শুরু করেছে। মূলত আজকের ভিডিওটি সাধারণ সকল মানুষদের জন্য, অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার লিভার রোগ হতে শুরু করেছে কিনা, লিভার নষ্ট হতে শুরু করেছে কিনা। এই ভিডিওর মাধ্যমে যে লক্ষণগুলো আমি আপনাদেরকে বলতে চলেছি সেই লক্ষণগুলো যদি আপনার শরীরে দেখা দিতে থাকে তাহলে ধরে নেবেন সুপ্তভাবে আপনার লিভার নষ্ট হতে শুরু করেছে। এমন কয়েকটি রেমেডি সম্পর্কে জানাবো যে রেমেডি যদি ব্যবহার করতে পারেন লিভার পুনরায় পরিষ্কার হয়ে আগের অবস্থায় ফিরে আসবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। লিভার রোগের প্রথম যে লক্ষণটি সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি তা হচ্ছে আপনার চোখের রঙের পরিবর্তন। আপনার চোখের রং যদি হঠাৎ করে পরিবর্তিত হয়ে হলদে বর্ণ ধারণ করে তাহলে বুঝতে হবে আপনার লিভার ভালো মতো কাজ করছে না। এটি সম্ভবত লিভার ডিজিজ বা যকৃতের কোনো সমস্যার উপসর্গ। বিলিরুবিন নামক হলুদ রঙের একটি পদার্থ সাধারণত লিভার দ্বারা বিকল হয়ে অপসারিত হয়, কিন্তু লিভারের সমস্যা হলে শরীরে বিলিরুবিন পুঞ্জীভূত হয়ে বা জমা হয়ে থাকতে শুরু করে, যার ফলে চোখের রং হলদেতে হতে শুরু করে। এমন সমস্যা আপনার মাঝে দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। পরবর্তী সমস্যা হচ্ছে আপনার পেট কি তরলে ভরে যাচ্ছে কিনা। আপনার পেট যদি হঠাৎ করে ফুলে যায়, পেটে হঠাৎ করে তরল জমা হতে শুরু করে তাহলে এটি লিভার রোগের লক্ষণ। অনেকের ব্লটিং এর কারণেও পেট ফোলা ভাব দেখা দিতে পারে, তবে লিভারের কারণে যে পেট ফোলা হয় সেটি ব্লটিং এর চেয়েও অনেক বেশি। লিভারের আশেপাশের রক্তনালী সমূহের মধ্যে বর্ধিত চাপ থেকে পেটের ভেতরে এমন তরল জমা হতে পারে। গ্যাস কিংবা খাবারের কারণে নাকি তরলের কারণে আপনার পেট এমন ফুলে যাচ্ছে তা জানতে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। লিভারের সমস্যার পরবর্তী যে লক্ষণটি সম্পর্কে জানাচ্ছি তা হচ্ছে শরীরে অতিমাত্রায় চুলকানি। আপনি বিশ্বাস করুন কিংবা না করুন, একটি অসুস্থ লিভার শরীরের সর্বত্র চুলকানির উদ্রেক করতে পারে। চিকিৎসকেরা লিভারের রোগের কারণে শরীরে যে চুলকানি হয় একে বাইল সল্ট বা পিত্ত লবণের সাথে সম্পর্কিত বলে মনে করেন। পিত্ত হচ্ছে লিভার দ্বারা উৎপাদিত পাচন পদার্থ, কিন্তু প্রাইমারি বিলিয়ারি সিরোসিস রোগে এটি বাইল ডাক্ট বা পিত্তনালীকে বন্ধ করে দেয়, যার ফলে পিত্তরস শরীরে জমা হতে থাকে। এই পিত্তরস শরীরে জমা হওয়ার উপসর্গ হিসেবে শরীরে চুলকানি হতে পারে। আপনি যদি আপনার শারীরিক চুলকানির অন্য কোনো কারণ বা রোগ খুঁজে না পান তাহলে হতে পারে আপনার লিভার ড্যামেজের কারণে এমনটি হচ্ছে। পরবর্তী যে লক্ষণটি সম্পর্কে কথা বলছি তা হচ্ছে প্রতিনিয়ত ক্লান্ত থাকা। দীর্ঘায়িত ক্লান্তি এমন একটি উপসর্গ যা থেকে বুঝে নিতে হবে আপনার লিভার ভালো নেই। আপনি যদি কোনো কাজ না করার পরেও ক্রমাগত ক্লান্তি অনুভব করেন এটি লিভার রোগের লক্ষণ। অপরপক্ষে দেহে অবসাদ হয়ে থাকে লিভার রোগের কারণে। দেহে টক্সিন জমা হলে তা মাংসপেশী টিস্যুর বিপাকীয় প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে, যা থেকে আবার ব্যথা ও শারীরিক অবসাদ সৃষ্টি হয়। ক্লান্তি থেকে মেজাজ খিটখিটে হওয়া, মানসিক অবসাদ এবং ক্ষোভের বিস্ফোরণ পর্যন্ত হতে পারে। লিভার ভালো না থাকার কারণে এই লক্ষণগুলো একজন মানুষের শরীরে দেখা দেয়। দেহে অতি উচ্চমাত্রায় টক্সিন বা বিষ জমা হওয়ার ফলে এমন লক্ষণগুলো দেখা দেয়। লিভার নষ্ট হওয়ার পরবর্তী লক্ষণ হচ্ছে দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস। মুখের স্বাস্থ্য ভালো থাকার পরেও যদি আপনার নিঃশ্বাসের সঙ্গে দুর্গন্ধ বের হয় তাহলে বুঝে নিতে হবে আপনার লিভারে কোনো সমস্যা আছে। লিভারের স্বাস্থ্য ভালো না থাকার এটি একটি অন্যতম লক্ষণ। লিভার রোগের পরবর্তী লক্ষণ হচ্ছে অকারণে ওজন বেড়ে যাওয়া। লিভার যেহেতু চর্বি হজমের জন্য প্রধানত দায়ী, সেহেতু এটি যথাযথভাবে কাজ না করলে দেহে চর্বি জমতে থাকে, যার ফলে ব্যাখ্যাতীতভাবে অকারণে ওজন বেড়ে যেতে পারে। আপনার মধ্যে যদি কোনো কারণ ছাড়া হঠাৎ করে ওজন বেড়ে যেতে থাকে হতে পারে এটি আপনার লিভার রোগের লক্ষণ। অতিরিক্ত ঘাম বের হওয়া, বেশি বেশি কাজ করার কারণে লিভারের কর্মক্ষমতা কমে যায় এবং সেটি উত্তপ্ত হয়ে ওঠে। তখন লিভার দেহের অন্যান্য অঙ্গেও তার তাপ ছড়িয়ে দেয় এবং অতিরিক্ত ঘাম বের করার মাধ্যমে লিভার নিজেকে ঠান্ডা করে। আপনার মাঝে যদি প্রায়শই অতিরিক্ত ঘামের সমস্যা দেখা দিতে থাকে তাহলে এটি অবশ্যই একটি চিন্তার বিষয়। ত্বক সুন্দর হওয়ার পরেও হঠাৎ করে কি আপনি ব্রণ জাতীয় সমস্যায় ভুগছেন? লিভারে জমা হওয়া টক্সিন দেহের হরমোনের ভারসাম্য নষ্ট করে,
যার ফলস্বরূপ ত্বকে ব্রণ সৃষ্টি হতে পারে। কর্মক্ষমতা হারানো লিভারের কারণে সৃষ্ট ত্বকের এই সমস্যা ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ না পুনরায় লিভারের কর্মক্ষমতার উন্নতি ঘটানো হবে। লিভার রোগের আরও একটি মূল লক্ষণ হচ্ছে স্মৃতিহীনতা অথবা বুদ্ধিভ্রষ্ট হওয়া। হঠাৎ করে যদি আপনি সব কিছু ভুলতে শুরু করেন, আগের কোনো কথা মনে না থাকে বা গুরুত্বপূর্ণ কথা হঠাৎ করেই ভুলে যান, তাহলে এটি লিভার সিরোসিস অথবা হেপাটাইটিসকে সরাসরিভাবে নির্দেশ করছে। এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম লিভার রোগের লক্ষণগুলো সম্পর্কে, এবারে জানি লিভার রোগের কিছু মূল কারণ সম্পর্কে। ভাইরাস, প্যারাসাইট, পরজীবী বা জীবাণু দ্বারা লিভার সংক্রমিত হলে লিভারের প্রদাহ ও লিভারের কর্মক্ষমতা কমে যায়। লিভার ইনফেকশন বা যকৃত সংক্রমণের সবচেয়ে বেশি প্রচলিত ধরন হলো হেপাটাইটিস ভাইরাস। আক্রান্ত ব্যক্তির মলের সংস্পর্শে আসলে অথবা দূষিত খাবার ও পানি শরীরে গ্রহণ করলে হেপাটাইটিস এ ছড়ায়। অন্যদিকে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি বেশিরভাগ ক্ষেত্রে রক্ত, যৌন মেলামেশা এবং অন্যান্য শারীরিক তরলের মাধ্যমে দেহে প্রেরিত হতে পারে। বর্তমানে হেপাটাইটিস সি এর জন্য ভালো চিকিৎসা আবিষ্কার হয়েছে, তাই লোকজনের হেপাটাইটিস সি আছে কি না তা পরীক্ষা করা উচিত। লিভার সুস্থ রাখার ব্যাপারে সচেতন থাকা উচিত। হেপাটাইটিস বি এরও ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে, তাই সময় থাকতে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত। লিভার রোগের একটি মূল কারণ হচ্ছে অতিরিক্ত মদ্যপ থাকা। অতিরিক্ত ও দীর্ঘমেয়াদে অ্যালকোহল সেবনে লিভারের অনেক ক্ষতি হতে পারে, এমনকি শেষ পর্যন্ত যকৃত রোগও হতে পারে। লিভার শরীরের কেমিক্যাল ও টক্সিন দূরীকরণে সাহায্য করে, তাই প্রতিনিয়ত মদ্যপানে এটিকে পাম্পিং করার মানে হলো এটিকে ওভারটাইম কাজে ব্যস্ত রাখা, যার ফলে লিভার রোগ হওয়া বা লিভার নষ্ট হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। আপনার ওজন বেড়ে যাওয়া লিভার নষ্ট হওয়ার একটি অন্যতম কারণ হতে পারে। অপরপক্ষে পারিবারিক যদি কারো লিভার রোগের ইতিহাস থাকে, এটিও লিভার রোগের একটি অন্যতম কারণ। এবারে আপনাদেরকে জানাচ্ছি লিভার পরিষ্কার রাখার কিছু ঘরোয়া উপাদান সম্পর্কে। লিভার পরিষ্কার রাখার জন্য অন্যতম ঘরোয়া একটি উপাদান হচ্ছে লেবু ও কুসুম গরম পানি। অন্যান্য খাবারের তুলনায় কুসুম গরম পানিতে লেবু চিপে খাওয়ার অভ্যাস লিভারে অনেক বেশি এনজাইম উৎপাদনে সহায়তা করে। এছাড়াও ভিটামিন সি গ্লুটেথিওন নামক যে এনজাইম উৎপন্ন করে তা লিভারের ক্ষতিকারক টক্সিন দূর করতে সাহায্য করে, লিভারকে পরিষ্কার রাখে। তাই রোজ সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম পানিতে সামান্য লেবু চিপে পান করুন, এতে লিভার পরিষ্কার হবে। লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে সবুজ চা অথবা গ্রিন টি। গ্রিন টি উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহে ফ্রি সার্জিক্যাল টক্সিসিটি দূর করে এবং আমাদের লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে। প্রতিদিন অন্য কোনো চা না খেয়ে 1 থেকে 2 কাপ গ্রিন টি পানের ফলে লিভারে জমে থাকা টক্সিন দূর হয়ে যায় এবং পুরো দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করতে সক্ষম হয়। লিভার পরিষ্কার রাখতে নিয়মিত আদা পানি পান করুন। 1 চা চামচ আদা গুঁড়ো অথবা আদা কুচি গরম পানিতে ভিজিয়ে ফুটিয়ে নিন। এই পানীয় টানা 15 দিন খেলে দেখবেন অনেক সুস্থ বোধ করছেন, কারণ এটি লিভারের চর্বি জমার প্রক্রিয়াটি প্রায় বন্ধ করে দেয়, ফলে লিভার আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করে। লিভার ভালো রাখতে অ্যাপেল সিডার ভিনেগার খুবই কার্যকর। 1 কাপ গরম পানিতে 1 চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে প্রতিদিন খাবার আগে পান করুন। মাত্র 1 মাস যদি এভাবে পান করতে পারেন, লিভারে জমে থাকা সমস্ত চর্বি দূর হয়ে যাবে। লিভার পুনরায় আগের অবস্থায় ফিরে আসতে সাহায্য করে এই পানীয়টি। তবে অবশ্যই দিনে 1 বার খাওয়ার আগে পান করবেন। অনেকেই অ্যাপেল সিডার ভিনেগার খেয়ে সহ্য করতে পারেন না, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারেন। প্রতিদিন নিয়ম করে সবুজ শাকসবজি ও রঙিন ফলমূল খান। লিভারকে সক্রিয় ও পরিষ্কার রাখার ক্ষেত্রে সবুজ শাকসবজি খুবই গুরুত্বপূর্ণ। সবুজ শাক রান্না করে বা জুস করে খেতে পারেন, এটিতে শরীরের টক্সিন দূর হবে এবং লিভার ভালো থাকবে। লিভার ভালো রাখতে প্রতিদিন সকালবেলা খেতে পারেন 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন। রসুনে রয়েছে সালফারের উপাদান, যা লিভারের কার্যক্রমকে সঠিকভাবে করতে সাহায্য করে। এছাড়াও রসুনে রয়েছে অ্যালিসিন ও সেলেনিয়াম, যা লিভার পরিষ্কারের পাশাপাশি লিভারের সুস্থতা নিশ্চিত করে। তাই প্রত্যেকদিন সকালবেলা 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। লিভার ভালো রাখতে পরবর্তী যে উপাদানটি সম্পর্কে কথা বলছি তা হচ্ছে হলুদ। লিভারের সবচেয়ে পছন্দের খাদ্য হচ্ছে হলুদ। এটি নিরাময় ঔষধ হিসেবে বিবেচিত। এটি লিভারকে ডিটক্স হতে সাহায্য করে, লিভারকে পরিষ্কার করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, সেই সঙ্গে ইমিউন সিস্টেমের কাজ উন্নত করে, যার ফলে শরীরের ক্যান্সার প্রতিরোধ হয়। লিভারকে ভালো রাখতে সাহায্য করে আপেল। পেকটিন নামক এক ধরনের উপাদান রয়েছে আপেলে, যা শরীরের খারাপ উপাদানগুলো দূর করে ও পরিপাকতন্ত্রকে টক্সিন মুক্ত রাখে। লিভারকেও টক্সিন মুক্ত করার পেছনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপেল। তো ভিউয়ার্স, এই ছিল লিভার রোগের লক্ষণ, লিভার রোগ হওয়ার কিছু কারণ ও লিভারকে ভালো রাখার কিছু উপায়। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।